এরপরে প্রশ্ন হলো, আমি একজন অটোরিকশা চালক, আমার পরিবারের ইমোশনাল কিছু বললে অনেক যাত্রী আমি না চাইতেই দয়া করে 100 বা 500 এমনকি 1000 টাকা পর্যন্ত দেয়, এভাবে নেওয়াটা হালাল হবে কিনা? এখন কথা হলো, এই ইমোশনাল কাহিনী আপনি যাত্রীকে কেন শোনাচ্ছেন, উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য হয় যে সত্য মিথ্যা বাজ বিচার না করে বানায়া ছানায়া বলে বেচারাকে আমি ইমোশনাল ব্ল্যাকমেল টাইপ কিছু করে এরপরে তার থেকে একটু দান্দা বাড়া দিবে 20 টাকা, কিন্তু নিলাম 500 টাকা, 1000 টাকা, বদলোকে দেখে মনে হচ্ছে একটু নরম সরম আছে, তো এরকম যদি আপনি এটা দান্দা পাতেন তাহলে এটা প্রতারণা, আর প্রতারণা করে উপার্জন করলে সেটা হালাল হবে। আর যদি সত্যি আপনার কোনো দুঃখের হিস্ট্রি থাকে, আপনার স্ত্রী অসুস্থ, আপনি অনেক বিপর্যস্ত এবং সেটা ভদ্রলোকের সাথে শেয়ার করেছেন শুধুমাত্র জাস্ট সময় পেয়েছেন, মনে হলো একটু শেয়ার করি হালকা হওয়ার জন্য, ঘটনাচক্রে তিনি আপনাকে গিফট করেছেন, সেটা নেওয়া আপনার জন্য জায়েজ আছে, কারণ এটা তো আপনি তাকে কোনো সিন ক্রিয়েট করে নিয়েছেন অথবা মিথ্যা কথা বলে দিয়েছেন, ব্যাপারটা সেরকম না। ইভেন আপনি সত্য কথা বলে তার কাছে টাকার আশায়ও যদি বলেন ঠিক আছে ওনার সামর্থ্য আছে দিল, তাও আপনার জন্য এটা হারাম হবে না যদি আপনি ওই যে মিথ্যা কথা না বলেন। অনেকে আছে মিথ্যা কথা বলে, ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা আছে যে রিক্সা উঠলে, আমি অনেকবার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, রিক্সাওয়ালা উঠলে উঠলেই একটা হিস্ট্রি বলা শুরু করে, স্যার একটু কথা বলবো, স্যার আচ্ছা বলেন স্যার কি বলবেন, এবার স্যার শুরু করে দেয় স্যারের বইয়ের সংসার ছেলের অসুখ। আমার কথা হলো, এই সব সব না, সব রিক্সাওয়ালা না, অনেকের প্রতি সম্মান রেখে বলছি, অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা আছেন, আমাদের বাবারা আছেন আলহামদুলিল্লাহ, তারা সব ধান্দা ফান্দা করেন না, কিন্তু কিছু ধান্দাবাজ রিক্সাওয়ালা ভাই রয়েছে যে উঠলেই স্যার বলে শুরু করে দিবে তার হিস্ট্রি, আমার মানে শুনলে তো বোঝা যায় যে সন্দেহজনক রীতিমতো, তো এরকম প্রতারণা করে উপার্জন করলে সেটা কি হবে না, জায়েজ হবে না। ইমানদার কখনো কাউকে প্রতারণা করতে পারে না, খুব ভালো করে শুনে রাখেন, মানগাসা ফালাইসা মিন্না, নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষকে ধোকা দেয় প্রতারণা দুই নম্বরই করে, এ আমার উম্মত হতে পারে না। আমাদের নবী সাল্লাহ সাল্লাম তার সাহাবিরা তারা কখনো কাউকে ধোকা দিতেন না, প্রতারণা করতেন না। আজকাল তো আমরা নামে মুসলমান, নামাজে পড়ি, দাড়িও রাখি, টুপিও রাখি, জুব্বাও রাখি, দুই নম্বরিও করি, মানুষকে প্রতারণা করি, এই প্রতারক কখনো ভালো মুসলমান হতে পারে না, এই জন্য প্রতারণা করা যাবে না, প্রতারণা ছাড়া যদি আপনি উপার্জন করেন। ওকে,